হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে এবং জায়গাটা হচ্ছে নূরজাহান ঘাট সংলগ্ন স্থান কামরাঙ্গি চর সাইড থেকে। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু আপনারা বুড়িগঙ্গা রিভার প্রজেক্টের আলোকে একাধিক কাজ চলিত রয়েছে বা চলছে। এর মধ্যে যেটা চলমান রয়েছে সেটা হচ্ছে আপনার ওয়াকওয়ের কাজ, সেটা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান। এবং কি ওয়াল নির্মাণ করা হয়েছে সেটাও আপনারা জানেন। এর পাশাপাশি যে সিঁড়ি নির্মাণ করা হয়েছে এবং বর্তমান যে কাজটা চলছে সেটা হচ্ছে যে আপনার ওয়াকওয়ে ফিনিশিংয়ের কাজ এবং ওয়াকওয়ের যে টাইলস বসানোর কাজ সেটা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। এবং ফিনিশিং করার পর কিন্তু সেখানে কিন্তু রঙও করা হয়েছে, সেটারও কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। সেগুলো কিন্তু আমরা দেখছি এবং সেগুলোর ভিডিও কিন্তু আমরা প্রকাশ করেছি। এখন যে সাইডটাতে আমরা আছি এই সাইডটাতে মনে করুন ফিনিশিংয়ের কাজ হবে, কিন্তু সেটা দেরি হবে এবং সেটা আস্তে আস্তে সময় লাগবে। এবং এখন কিন্তু এই সাইডটাতে আরও ফিনিশিং দেওয়া হয়নি, ফিনিশিংয়ের পরে কিন্তু রং দেওয়ার কথা, রং দেওয়ার পরে কিন্তু আপনার টাইলস বসানোর কথা, সেগুলো কিন্তু হয় নাই। কিন্তু এখানকার কী অবস্থা, বর্তমান অবস্থাটা কী আছে সেটাই মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি। এবং গাছগুলোও কিন্তু এখানে আছে সৌন্দর্য বর্ধনের জন্য। এখানে কিন্তু গাছগুলোর পানি দেওয়া হয় এবং সেগুলোর রক্ষণাবেক্ষণও কিন্তু করা হচ্ছে এই প্রকল্পের আওতাধীন, যেটা আমাদের কাছে একটা বড় দাবি ছিল যে রক্ষণাবেক্ষণ করা হয় না, প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে প্রকল্প রক্ষণাবেক্ষণে কোনো পদক্ষেপ হাতে নেওয়া হয় না। কিন্তু সেটা করা হচ্ছে এবং এটা যেন নিয়মিত করা হয় সেটাই কিন্তু আমরা চাই। এবং যে জিনিসটাগুলো আমাদের দেখা পড়লো, চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অবৈধ ঘাট। এবং এ পাশে কিন্তু ঘাট নির্মাণ করা হয়েছে অবৈধ ঘাট, এবং এটা কিন্তু হাজি সিলিমের ই ট্রেডিং কর্পোরেশন, মদিনা ট্রেডিং কর্পোরেশন বর্তমান যে এমপি আছেন এবং তার ছেলেই কিন্তু এখন আবার তার আসন থেকে কিন্তু নির্বাচন করছে। এবং সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তারা এই ঘাট নির্মাণ করেছে অবৈধ ঘাট। এটা কিন্তু সরকারি কোনো অনুমোদন না এবং সরকার কিন্তু এখান থেকে কোনো রাজস্ব পাচ্ছে না। এবং ওই পাশটাও তো কিন্তু একাধিক ঘাট নির্মাণ করা হয়েছে এবং এর সামনেও কিন্তু আরও ঘাট রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু আমরা এর আগেও কিছু প্রতিবেদন তৈরি করেছি বা আমাদের প্রতিবেদনের মাঝখানে কিন্তু এগুলো উল্লেখ করেছি আমরা যে এগুলো অবৈধ ঘাট এবং এগুলো সরানো দরকার এবং সরকার যেন রাজস্ব পায় সেটা ব্যবস্থা করা উচিত। কিন্তু এখানে পিআইডাব্লিউটিএ কিন্তু কোনো পদক্ষেপ দেয়নি, যেটা আমাদের চোখে পড়েছে, যেটা সত্য কথা, এবং সেদিকে পদক্ষেপ নেওয়া উচিত যে এতগুলা ঘাট তারা ওয়াকওয়ের জায়গা দখল করে ঘাট বানাইয়া তারা আবার তাদের ব্যবসা পরিচালনা করতেছে, যেটা সম্পূর্ণ অবৈধ কাজ, যেটা দিকে ধ্যান দেওয়া উচিত। এবং আপনারা সেগুলো কিন্তু দেখতে পারতেছে। এবং এখন আমি ছিলাম হচ্ছে ওয়াকওয়ের পাশে, যদি ওয়াকওয়ের পাশ ধরে কিন্তু এখন আমরা হেঁটে যাবো এবং ওয়াকওয়ের বর্তমান কী অবস্থা না অবস্থা সেগুলো কিন্তু আমরা দেখব। দেখতে পাচ্ছেন আমরা ওয়াকওয়ের পাশ ধরে এগিয়ে যাচ্ছি এবং ওয়াকওয়ে কিন্তু ফিনিশিং করা হয়নি। এবং একটা দেখতে পাচ্ছি বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, যেগুলো যখন ওয়াকওয়ে এখানে ঢালাই দেওয়া হয় তখনই কিন্তু লেখা হয়, যেটা অবশ্যই ইচ্ছুক যারা যুবক সমাজ আছে তারা কিন্তু এই কাজটা করছে, কিন্তু তাদের কাজটা কিন্তু এগুলো করা উচিত হয়নি। যদিও ফিনিশিংয়ের পরে এগুলো আর থাকবে না এবং ফিনিশিংয়ের কাজ কিন্তু খোলামোড়া ঘাট থেকে হয়ে আসতেছে, কামনা কিচ্ছে খোলামোড়া ঘাট থেকে। এবং এখানে কিন্তু আমরা ওয়াকওয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এবং এগুলোও কিন্তু সরকারি জায়গা, যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরকারি জায়গা এবং এই গাছগুলো কিন্তু বিআইডাব্লিউটিএ নির্মাণ করেছিল। এগুলো কিন্তু আমরা আলাদা প্রতিবেদন তৈরি করেছিলাম, আমার মনে আছে এখনও, যেগুলো এখানে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছিল সরকার কর্তৃক, যেই গাছগুলো কিন্তু উঠে ফেলা হয়েছে এবং অনেক গাছগুলো কিন্তু মারা গেছে, যেগুলো আবার এখানকার স্থানীয় যারা আছে তারা কিন্তু ওই জায়গা দখল করে ব্যবসা বাণিজ্য শুরু করছিল, এগুলো কিন্তু আমরা প্রচার করছিলাম। যে হোক, এইখানে অনেকগুলো গাছই আছে যেগুলো সরকার কর্তৃক লাগানো। এবং এখানে ইয়ে ডাল দেখতে পাচ্ছেন, লাউ গাছ, বিভিন্ন গাছ দেখা যাচ্ছে, সবজির গাছ, এগুলো কিন্তু যারা এখানে গাছগুলো দখল করছে বা ই করছে, নষ্ট করছে, তারাই লাগিয়েছে। এবং আমি কিন্তু ওয়াকওয়ের পাশ ধরে হেঁটে যাচ্ছি, মূলত ওয়াকওয়ের বর্তমান অবস্থাটা কী সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাচ্ছি, যে জায়গাটাতে ফিনিশিংয়ের কাজ করা হয়নি সেই জায়গাটার বর্তমান কী অবস্থা এবং যে জায়গাটা ফিনিশিং করা হয়েছে সেই জায়গাটার কী অবস্থা। এবং
আমি কিন্তু চলে আসছি হইতেছে যেখানে ফিনিশিং করা হয়েছে এবং যেখানে ফিনিশিং করা হয়নি সেই জায়গাটার মধ্যবর্তী স্থান। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু ফিনিশিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা কিন্তু ফিনিশিং করা হয়নি। দুটো পার্থক্য আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন, এটা ফিনিশিং করা হয়েছে এবং এটা ফিনিশিং করা হয়নি। তো দুটো পার্থক্য কিন্তু দৃশ্যমান এবং এটার কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে এবং এটা যেটা ফিনিশিং করা হয় নাই সেটা কিন্তু দেখতে কিছুটা হলেও অসুন্দর লাগছে। তো এটা এভাবে যেখানে যেমন কাজ করা হয়েছে যে ফিনিশিং করা হয়েছে এটাও কিন্তু এদিক দিয়ে ফিনিশিং করা হবে এবং সেটা কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা যেটা দেখেছি বিএডব্লিউটিএ এই নির্বাচনের আগে অনেক প্রকল্পের কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে, বিশেষ করে আমি পানি উন্নয়ন বোর্ডের বেশ কয়েকটা প্রকল্প দেখার আমার সৌভাগ্য হয়েছে কিছুদিন আগে। আমি যেগুলো দেখেছি সেগুলো কিন্তু নির্বাচনকালীনের জন্য কিন্তু বন্ধ হয়ে গেছে এবং নির্বাচনের পরে আবার সেগুলো কাজ শুরু হওয়ার কথা। কিন্তু আমি দেখেছি বিআইডব্লিউটিএর যে কাজগুলো যে রয়েছে তারা কিন্তু সেই কাজগুলো কিন্তু চলমান রেখেছে নির্বাচনের মধ্যেও। তো আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে কিন্তু আমি আসছিলাম এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম মূলত যেখানে ফিনিশিং করা হয়নি সেইটুকু যে ওয়াকওয়ের বর্তমান কী অবস্থা সেটা মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম এবং কিছুটা পার্থক্য তুলে ধরার চেষ্টা করলাম যে এটা ফিনিশিং করা হয়েছে এটা ফিনিশিং করা হয় নাই। তো ফিনিশিংয়ের পরে কিন্তু ওয়াকওয়ের দৃশ্যমানটা আরও সুন্দর হয় এবং ওয়াকওয়ে এখানে কিন্তু রং করা হবে এবং টাইলস বসানো হবে। ফিনিশিং যেহেতু এটা ফিনিশিং হয়ে গেছে এটা এখন রং করা হবে এবং নিচে কিন্তু টাইলস বসানো হবে। তো এইভাবে কাজ এগিয়ে যাবে এবং ওয়াকওয়ের যে দৃশ্যমান কাজটা সেটা মানুষ সুফল পেতে শুরু করবে। এবং এই পাশটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি যাওয়ার লাইন দেওয়া হয়েছে এবং পানি দেওয়ার লাইনের কারণে কিন্তু আপনার স্থায়িত্বটা কিন্তু আরও অবশ্যই বৃদ্ধি পাবে, সেটা তো আপনারা জানেন। তো এটাই ছিল হচ্ছে এখানকার বর্তমান অবস্থা, যেখানে ফিনিশিংয়ের করা হয়নি সেটা বর্তমান অবস্থা এবং যেটা ফিনিশিং করা হয়েছে সেটাও আমরা ভিডিও তুলে ধরব আপনাদের মাঝে। তো আমি ছিলাম হচ্ছে নুরজানঘাট কামরাঙ্গিচর অংশে এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম যেখানে ফিনিশিং করা হয়নি সেই ওয়াকওয়ের বর্তমান অবস্থাটা কী সেটা সম্পর্কে এবং কিছু অবৈধ ঘাট আছে যেগুলো নির্মাণ করা হয়েছে সেগুলোর সম্পর্কে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমার ভিডিওটা শেষ করছি। বলকে বাই বাই।